বাংলার এটা আষাঢ় মাস, তাই আষাঢ় মাসে আষাঢ়ে গপ্প হবে না তা কি হয়? আজ তাই ফিকল মাইন্ডেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি ভূতের গপ্প। আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত ভূতের ভয়। হেমেন্দ্র কুমার রায় জন্মেছিলেন 2রা সেপ্টেম্বর 1888 সালে। তাঁর জনপ্রিয়তা মূলত কিশোর সাহিত্যিক হিসাবে হলেও তাঁর সাহিত্যচর্চার ক্ষেত্র ছিল বহুদা বিস্তৃত। বাংলা সাহিত্যে ভৌতিক কাহিনী রচনায় তাঁর জুড়ি মেলা ভার। ফেলুদা প্রফেসর শঙ্কুরও বহু আগে তাঁর লেখা রহস্যঘন দুঃসাহসিক অভিযান বা গোয়েন্দা কাহিনীগুলোই সব বয়সের পাঠকদের চুম্বকের মতো আকর্ষণ করত। তাঁর সৃষ্ট উল্লেখযোগ্য রচনাগুলি হলো যখের ধন, আবার যখের ধন, মায়াকানন ইত্যাদি। জয়ন্ত মানিক, বিমল কুমার, ইন্সপেক্টর সুন্দরলাল, এসব জনপ্রিয় চরিত্রের স্রষ্টাও স্বয়ং হেমেন্দ্র কুমার রায়। আজকের গল্পটি আমরা নিয়েছি এশিয়া পাবলিশিং কোম্পানি থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায় রচনাবলী 25 নম্বর খণ্ড এই বইটি থেকে। গল্প পাঠ ও সূত্রধারের ভূমিকায় আমি সুজয় ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে সায়ন সাহা, মৈনাক দাস এবং নিশীথ সরকার। শুরু হচ্ছে আজকের গল্প ভূতের ভয়। আবার বৃষ্টি নামল। আজ সারাদিন ধরেই বৃষ্টি এই থামে তো এই নামে। মেঘের কাজল মেখে আকাশ হারিয়ে ফেলেছে তার নীলিমা। সূর্য কখন উঠেছে আর কখন অস্ত গিয়েছে কেউ জানে না। ময়লা দিনের আলো এবং তার ভিতরেই ধীরে ধীরে ঘনিয়ে উঠেছে আসন্ন সন্ধ্যার বিষণ্ন অন্ধকার। গঙ্গার ধারে বাড়ির তেতলায় বারান্দায় বসে আছি কয়েকজন বন্ধুর সঙ্গে। নদীর বুকজোড়া বৃষ্টির জল ছড়া দেখতে দেখতে দ্বিতীয়বার চায়ের পেয়ালা খালি করলেন। কিছুক্ষণ সবাই চুপচাপ। একটা দমকা ভিজে বাতাস গায়ের উপর হুস করে স্যাঁতস্যাঁতে নিঃশ্বাস ফেলে চলে গেল। বারান্দার কোণ ঘেঁষে সরে বসে চোখ তুলে দেখি অন্ধকার কখন নিঃশব্দে এসে গ্রাস করে ফেলেছে গঙ্গার ওপারকে। নীল গাছের সার, বেলুর মঠের গম্বুজ, বালি ব্রিজ ও দক্ষিণেশ্বরের মন্দির চূড়া অদৃশ্য। এবারে আমার বাড়ি ও নদীর মাঝে জনবিরল পথ হঠাৎ মুখরিত হয়ে উঠল। রাম নামের মহিমা কীর্তন করতে করতে একদল হিন্দুস্তানি শবদেহ বহন করে নিয়ে যাচ্ছে। জনৈক বন্ধু সুধ হলেন, হেমেন্দ্র, এ বাড়িতে কি তুমি একলাই থাকো? প্রায় তাই বটে। আচ্ছা, এখান থেকে কি শ্মশান খুব কাছে? হ্যাঁ। মানে রোজ রাত্রেই এখান থেকে মরা নিয়ে যায়? তা যায়। তখন তোমার একলা থাকতে ভয় হয় না? হেসে ফেলে বললুম, কিসের ভয়? কিসের আবার, ভূতের? আমার ভূতের ভয় নেই। তুমি ভূত মানো না? ঠিক মানি না বলতে পারি না, এদেশের আর বিদেশের বড় বড় পণ্ডিতরাও তো ভূত মানেন, তাদের কথা অবিশ্বাস করতে ইচ্ছা হয় না। তুমি তো নিজেও অনেক ভূতের গল্প লিখেছো। হ্যাঁ, কাল্পনিক গল্প। তুমি কখনো ভূত দেখনি তো? আমার বাবা প্রেতিনিদর্শন করেছিলেন, তার নিজের মুখেই সে গল্প শুনেছি। শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবও তো ভূত দেখেছিলেন, তার জীবনী পাঠ করলেই জানতে পারবে। কিন্তু তুমি নিজে ভূত দেখেছো? ভৌতিক কাণ্ড দেখেছি। কিরকম, কোথায়? জয়মিত্র স্ট্রিটে, 31 কি 32 বছর আগেকার কথা। খবরের কাগজেও সেই ঘটনা নিয়ে আলোচনা হয়েছিল। প্রত্যহ দলে দলে কৌতূহলী লোক ঘটনাস্থলে গিয়ে জনতার সৃষ্টি করত। ব্যাপারটা কি? ভৌতিক উপদ্রব, চোখের সামনেই দেখেছি দুমদাম করে ইষ্টক বৃষ্টি, কিন্তু কে যে ফেলছে কিছুই বোঝা যায় না। দুষ্ট লোকের নষ্টাম? মোটেই নয়। দিনের বেলা বাড়ি ঘিরে পুলিশ পাহারা, তবু ইট পড়া বন্ধ হয় না। ঘরের ভিতর মেঝের উপর রয়েছে বাসনকোসন,
হঠাৎ সেগুলো জ্যান্ত হয়ে পাখির মতো শূন্য দিয়ে উড়ে আরেক জায়গায় ঝনঝন করে গিয়ে পড়ল। কিন্তু তুমি সচক্ষে আসল ভূত দেখেছো কি? আসল নকল জানি না, একবার একটা ব্যাপার দেখেছিলাম। এতক্ষণে কিছু হদিশ পেয়ে বন্ধু উৎসাহিত হয়ে বললেন, তাই নাকি, ব্যাপারটা শুনতে পারি না? বলছি, কিন্তু এটা বোধহয় ভূতের গল্প নয়। ভনিতা ছাড়ো, গল্প বলো। আরো জোরে বৃষ্টি এলো, ঝমঝম ঝমঝম। গঙ্গা জল আর দেখা যায় না, কিন্তু শোনা যায় তার তরঙ্গ তান। এখনো আলো জ্বলেনি, বারান্দায় বন্ধুদের দেহগুলো দেখাচ্ছে ছায়া মূর্তির মতো। একটা নতুন সিগারেট ধরিয়ে চেয়ারের উপর ভালো করে বসে আরম্ভ করল। 33-34 বছর আগেকার কথা, গঙ্গার ধারে আমার এ বাড়িখানার জায়গা তখন ছিল খোলা জমি। আমরা বাস করতাম পাথুরিয়া ঘাটার পৈতৃক বাড়িতে। তেতলার ছাদে একপাশে আমার শয়নগৃহ, তার দক্ষিণ দিকের জানালা দিয়ে দেখা যায় বহু দূর পর্যন্ত। জানালার নিচেই এক হাত দেড়েক চওড়া কিন্তু বেশ খানিকটা লম্বা খানা, তার ভিতরে ছিল সাপ আর ইঁদুরের বাসা। মাঝে মাঝে সেখানে পেঁচারাও আনাগোনা করত। খানার পরেই পাশাপাশি তিনখানা ছোট ছোট পুরনো বাড়ি। পূর্ব দিকের বাড়িখানা এপাড়ায় ছিল কুবিখ্যাত। আমাদের বাল্যকালে ও প্রথম যৌবনে বাড়িখানা ছিল পরিত্যক্ত। সবাই বলতো সেখানা হানা বাড়ি, ভাড়া নিতে চাইত না। আমার বাবা ওই বাড়ির ছাদের উপরেই গভীর রাত্রে একটি অবগুণ্ঠনবতী নারী মূর্তি দেখেছিলেন, কিন্তু তাকে ধরতে গিয়েও ধরতে পারেননি। তার চোখের সামনে মিলিয়ে গিয়েছিল সেই নারী মূর্তি। আমি যখন তেতলার ওই ঘরে গিয়ে বাসা বাঁধি, তখন বাড়িখানা সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল। যদিও রাত্রে সবাই তার দিকে সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করত, আমি কিন্তু বহু বৎসরেও সে বাড়ির থেকে সন্দেহজনক কিছু আবিষ্কার করতে পারিনি। তবে একদিনের ব্যাপারের কথা মনে আছে। আমার অভ্যাস ছিল ঘুমের আগে অন্তত মধ্যরাত্রি পর্যন্ত লেখাপড়া করা, সেদিনও তাই করছিলাম। রাত তখন 12টা বাজে, চারিদিক নিঝুম। আচম্বিতে সেই স্তব্ধতা বিদীর্ণ ও আকাশ বাতাস স্তম্ভিত করে অপার্থিব নারীকণ্ঠে জেগে উঠল তীব্র ও প্রচণ্ড ক্রন্দন স্বর। এমন ভয়াবহ চিৎকার জীবনে আর কখনো আমি শুনিনি। আমার সর্বাঙ্গ যেন আচ্ছন্ন হয়ে গেল। মাত্র একবার সেই বিভৎস কান্না শোনা গিয়েছিল বটে, কিন্তু তা শুনতে পেয়েছিল পাড়ার সমস্ত লোক। এ পাড়ায় সকলেই আমার আত্মীয় কুটুম্ব। পরদিন সকালে উঠে খোঁজ খবর নিয়ে বুঝলুম, কোনো বাড়ি থেকে কোনো নারী কাল রাত্রে ওরম ক্রন্দন করেননি। সকলেই মত প্রকাশ করলেন, আওয়াজটা এসেছিল আমাদের বাড়ির পাশের খানার ভিতর থেকেই। আমিও এই মতে সায় দিতে বাধ্য হলুম বটে, কিন্তু মধ্যরাত্রে খানার ঘুটঘুটে অন্ধকারে বসে কোনো নারী যে অমনভাবে ভয়ানক কেঁদে উঠবে, এটাও সম্ভবপর বলে মনে হলো না। আজ পর্যন্ত এই ক্রন্দন রহস্যের কোনো হদিশই পাইনি। অতঃপর যে ঘটনার কথা বলবো, তারও উৎপত্তি ওই খানার ভিতরেই। সে রাত্রে ভারী গুমোট, বাইরে চাঁদ আলো ঢালছে বটে, কিন্তু বাতাসের শ্বাস একেবারেই রুদ্ধ হয়ে গেছে। রাত 2টো বেজে গিয়েছে, তবু চোখে ঘুম নেই। বিছানায় পড়েই আইঢাই করছি। পাশ ফিরে পাশবালিশটা জড়িয়ে ধরে দক্ষিণের জানালা দিয়ে বাইরের দিকে তাকালুম। ধপধপে জ্যোৎস্নায় ছাদের পর ছাদ ভেসে যাচ্ছে। চাঁদের আলোর ভিতরে যে ঠান্ডার আমেজটুকু আছে, তা মনের ভিতরে গ্রহণ করবার চেষ্টা করলুম। হঠাৎ আমার চোখ দুটো বিষম চমকে উঠল। খানার দিক থেকে জাগলো দুখানা ছোট ছোট হাত,
তারপর চেপে ধরল জানালার দুটো গড়াদে। তারপরই দেখা গেল একটা মাথা এবং তারপরেই সমস্ত দেহটা, একটা 5-6 বছরের শিশুর দেহ। বিশেষ করে কিছু বুঝতে পারলুম না, কারণ বাইরের চাঁদের আলোর দিকে পিছন ফিরেছিল বলে দেহটাকে দেখাচ্ছিল যেন ঘোর কালো অন্ধকার দিয়ে গড়া। জানালার মাঝামাঝি যে আড়াআড়ি কাঠ থাকে, মূর্তিটা তার উপরে উবু হয়ে বসল। তারপর ঊর্ধ্বোত্থিত দুই হাত দিয়ে গড়ার ধরে বোধহয় আমার পানেই তাকাল। বেশ দেখতে পেলুম তার অগ্নিময় চোখ দুটো। 3 কি 4 সেকেন্ড সে স্থিরভাবে বসে রইল। তারপর জানালার গড়া ছেড়ে দেওয়াল ধরে উপরের দিকে অদৃশ্য হয়ে গেল। আমি ভীরু নই কোনো কালেই, তবু বুকের ভিতরটা ছমছম করে উঠল। প্রায় মিনিট খানেক ধরে কিংকর্তব্য বিমূঢ়ের মতো চুপ করে বসে রইলুম বিছানার উপর। তারপরই নিজেকে সামলে নিয়ে চট করে উঠে পড়লুম এবং ঘরের কোণ থেকে একগোছা লোহা বাঁধানো লাঠি নিয়ে দরজা খুলে ঘরের বাইরে গিয়ে দাঁড়ালুম। পরিষ্কার চাঁদের আলো, চারিদিকে স্পষ্ট দেখা যাচ্ছে, কেউ নেই কোথাও। তেতলার ছাদে উঠলুম। মূর্তিটার এখানেই আসবার কথা, না সেখানেও কেউ নেই। বানরের মূর্তিও তো হতে পারে। আমি বানরের মূর্তি দেখেছি, প্রথমে আমারও সেই সন্দেহ হয়েছিল, কিন্তু মূর্তিটা বানরের মতো ছোট হলেও বানর নয়, কারণ প্রথমত জল ভরা অন্ধকারখানায় বানর থাকে না, দ্বিতীয়ত বানরটা নিশাচর জীব নয়, তৃতীয়ত জানালার উপর ছিল মসৃণ দেওয়ালের অনেকখানি, তাই বলে কোনো বানরই টিকটিকি কি মাকড়সার মতো উপরে উঠতে পারে না। তবে সেটা কী জানি না, তারপরেও ওই ঘরে অনেক বছর কাটিয়েছি, কিন্তু মূর্তিটা আর কখনো আমার সঙ্গে দেখা করতে আসেনি। ইম্প্রুভমেন্ট ট্রাস্টের কবলে পড়ে সেই রহস্যময় বাড়িখানা এবং সেখানকার বাড়িগুলো এখন অদৃশ্য হয়েছে। এই তো আমার কথা ফুরলো। ঝুপুর ঝুপুর করে বৃষ্টি পড়ছে, হু হু করে বাতাস বইছে, ছলাৎ ছলাৎ করে গঙ্গাজল তীরে এসে আছড়ে পড়ছে। পৃথিবী অন্ধকার, বন্ধুরাও স্তব্ধ। সুইচ টিপে আলো জ্বাললুম। বন্ধুরা বিরক্ত হয়ে বলল, ধ্যান দিব্যি একটি ভুতুড়ে অ্যাটমসফিয়ার গড়ে উঠেছিল, আলো জ্বেলে সব মাটি করে দিলে। হেসে বললুম, আমি এটা ভূতের গল্প বলে মনে করি না। বন্ধুরা বললে, না না, আমরা যদি নকলেই আসলে সুখটা পাই তাতে তোমার কি বলতো? আবার আলো নিভিয়ে দিই নাকি? না হে, ছেড়া তার কি আর জোড়া লাগে, তার চেয়ে বরং একটু গরম চাই আনাও। শুনলেন আজকের গল্প ভূতের ভয়, রচনা হেমেন্দ্র কুমার রায়, গল্প পাঠ ও সূত্রধারের ভূমিকায় আমি সুজয় ভট্টাচার্য, বিভিন্ন বন্ধুদের চরিত্রে সায়ন সাহা, মৈনাক দাস এবং নিশীথ সরকার, বিশেষ সহযোগিতায় গার্গী মুখোপাধ্যায়। গল্পটির প্রচ্ছদটি এঁকেছে মৈত্রী বিশ্বাস এবং সমগ্র পরিকল্পনা ও সম্পাদনায় আমি সুজয় ভট্টাচার্য। কেমন লাগলো আমাদের আজকের পরিবেশনা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে গল্পটিকে লাইক ও শেয়ার করে দেবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আগামী সপ্তাহে শনিবার ফেকল মাইন্ডেড চ্যানেল আপনাদের কাছে হাজির হবে আরও একটি নতুন গল্প নিয়ে। তাই সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।